হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাজ ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার ভাইয়া জার্মান থেকে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে। ভাইয়া যখন ড্রাইভ করছিল তার জার্মানিতে, আপনার এই যে দেখেন চারিপাশটা কতটা সুন্দর, ভাইয়া আমাকে দেখার জন্য দিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, আসলে খুবই ভালো লাগে। আমার তো ঘুরতে যেতে ইচ্ছা করে, আমার দেশের বাইরে যেতে ইচ্ছা করে না থাকার জন্য। তো এই তো চলে আসলাম আমার রেগুলার ব্লগে। এই যে আবরারের বাবা দেখেন কি নিয়ে এসেছে, পারফিউম নিয়ে এসেছে, এই যে তার জন্য একটা, আর এই যে এটা নাকি আমার জন্য। তো গিফট পেতে তো সবারই ভালো লাগে, আর আমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে। এখানে হচ্ছে গরুর মাংস আর রুটি, এটা হচ্ছে চালের আটার রুটি। তো আমি না খেয়েছি, কিন্তু আপনাদের সাথে ভিডিও করেছিলাম বাট পাচ্ছি না, মনে হয় ডিলেট হয়ে গেল কি না আমি বুঝতে পারছি না। আর পেঁয়াজটাকে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি, মুরগি মাংস রান্না করবো আজকে। আর আবরারের বাবা জন্য একটা পার্সেল আসবে আমাদের বাসায় আজকে, বিভিন্ন রকমের ভর্তার একটা পার্সেল আসবে, এটা নাকি খুব মজা হয়, দেখা যাক কি আসে। তো এই তো আমি আগে মুরগি মাংসটা রান্না করবো, আর তেমন কিছু করবো না, এটা এগুলো দিয়ে আসলে হয়ে যাবে। আর আজকে যেহেতু শুক্রবার একটু বাহিরেও যেতে পারি, তো এই তো আমি সব আদা বাটা রসুন বাটা জিরা বাটা এক চামচ আর এক চামচের অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম, তারপরে শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এক চামচ আর এক চামচের অর্ধেক, তারপরে হলুদের গুঁড়াও পরিমাণ মতো দিয়ে দিলাম। আমার এখানে আমি এক চামচ আর এক চামচের অর্ধেক পরিমাণে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে কালারটা আনার জন্য সুন্দরভাবে এখন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এই মুরগি মাংসের মধ্যে আলু খেতে আবরারের বাবা অনেক পছন্দ করে, তাই একটু আলুও দিব, আর বাবুও পছন্দ করে। অল্প অল্প পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এই যে পরিমাণ মতো পানি দিব, জাস্ট সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে ঢেকে দিব। আর নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে একটুখানি রেখে 2-3 সেকেন্ডের মতো রেখে দিয়ে অফ, চুলাটা অফ করে দিব। আর আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এই তো আজকে রান্না বান্না। আর এই সবজিটা, এটা কি সবজি আমি ঠিক জানি না, এটাকে এখন কেটে রেখে দিব, পরে রান্না করব। তো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন, এই সবজিটা কিভাবে খেলে খুব মজা লাগে আমাকে একটু জানাবেন তো প্লিজ। আর এই যে আমাদের পার্সেল চলে এসেছে, এখানে অনেক রকমের ভর্তার আইটেম আছে, তাই আমি বেশি কিছু রান্না করিনি। এই দেখেন কত কিছু, আর এটাকে নাকি খুদে চাল না কি চাল যেন বলে, আমি ঠিক জানি না, আমি কখনো খাইনি। তো এই যে সবজি, খুবই মানে সব ভর্তা আইটেম, তো আমার খুবই ভালো লেগেছে। আর আজকেই তো মুরগি মাংস রান্না, আর এইগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর আমার ফ্রেন্ডের বিয়েতে আমার ফরিদপুরে যাওয়ার কথা ছিল, আমার বোনকে বলেছি যে একটু ভিডিও করে দিস, সে কী যে ভিডিও করেছে আমার বিরক্ত লাগছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ফ্রেন্ডকে অনেক মিস করছি, ওর বিয়েতে আমি যেতে পারলাম না, তো মানে আসলে অনেক মন খারাপ হয়ে গেছে, কারণ আমার এই বান্ধবীর বিয়ে খাওয়ার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, আর তার বিয়েতেই আমরা যেতে পারলাম না। আর তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।